বিরিয়ানি 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 কত রকমের বিরিয়ানি, মটন চিকেন সাথে চিকেন চাপ, উফ। চলুন দেখি বিরিয়ানি। ল্যাংচা ভবন থেকে মিষ্টি খেয়ে বাইরে বেরোতেই দেখলাম অনেকে অনেক কিছু নিয়ে বসেছে বাইরে। কেউ বসেছে আমলকি নিয়ে, ঝালমুড়ি নিয়ে, লালুবুলু নিয়ে, ছোলা সেদ্ধ নিয়ে। এখানে ছোলা সেদ্ধ মাখা, ঝালমুড়ি মাখা, কত সুন্দর সাজিয়ে রেখেছে এদের দোকানগুলোকে, কাঁচা লঙ্কা টমেটো, বেশ সুন্দর লাগছে দেখতে। ঝালমুড়ি মাখতে বললাম, ঝালমুড়ি মেখে দিল। খেতে খেতে একটু এগিয়ে চলল, একটু এগোতেই সামনে দেখি ডাব বিক্রি করছে। বাহ, ডাবের জল খেয়ে গলার তেষ্টা মেটানো যাবে। তারপর এখান থেকে বাস ধরে যাব বর্ধমান। বর্ধমানেও কিছু খাওয়া দাওয়া আছে, তবে চলুন বর্ধমান যাই। আমি প্রণয়, তোমরা দেখছো আমার চ্যানেল প্রোমেক। আজকে আছি বর্ধমানে, ল্যাংচা ছেড়ে, শক্তিগড়ের ল্যাংচা ছেড়ে খাওয়া দাওয়া শেষে বর্ধমানে এসেছি। আর বর্ধমানে এসে দুপুরবেলা তো হয়ে গেছে, সূর্য এখন মাথার উপরে, খিদে লেগেছে। বিরিয়ানি দুপুরবেলা বিরিয়ানি খেতে এসেছি এখানে, চিপ অ্যান্ড বেস্ট। চিপ অ্যান্ড বেস্টের বর্ধমানের বিরিয়ানি কীরকম সেটা তো জানাতে হবে, তার জন্য চলে এসেছি। তবে চলো, বিরিয়ানি বানানোর পর মানে দম দেওয়ার পর যে হাঁড়িটা থাকে, হাঁড়ির মধ্যে রাইস মশলা সব কিছু থাকে, সেই হাঁড়িটাকে না বিরিয়ানিটা কাটতে হয় বা মেশাতে হয় সব কিছু। তো কার কার ভালো লাগে একটু কমেন্টে জানান, যে এই মেশানো দেখতে আমার তো দারুণ লাগে। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর গন্ধ শুকছিল। বিরিয়ানির হাঁড়ি খোলার সাথে সাথে বিরিয়ানির হাঁড়ির মধ্যে অনেকে ঘি দেয়, দেওয়ার পরে নিচে বিরিয়ানির মেন মটন, হাঁড়ির মধ্যে মটন আর সেই জুসিনেস যেগুলো থাকে, মশলা, ঘি, যে ব্যাপারটা থাকে আলু, ওফ জিভেই শুয়ে জল চলে আসছে, মানে ভাবলেই জল চলে আসছে, সেগুলো থাকে। সেগুলো ধীরে ধীরে না বের করতে হয়, বের করতে হবে মশলার সাথে কিছু রাইস, উপরে সাদা রাইস কিছু মশলার সাথে মেশাতে হয়। সেগুলো দেখতে দারুণ লাগে, দেখুন কত সুন্দর মটনগুলো বের করছে, চিকেনের পিসগুলো বের করছে যাতে ভেঙে না যায়, মানে অ্যাজ ইট ইজ থাকে, ঠিকঠাক থাকে। খুব সাবধানে এগুলো বের করতে হয়, খুব সুন্দর একটা কলা বলা যেতে পারে, একটা শিল্প। বিরিয়ানি হাঁড়ি কাটা, এটাকে বিরিয়ানি হাঁড়ি কাটা বলা হয়, একটা শিল্প। বিভিন্ন রকম স্টাইলে বিরিয়ানি অনেকেই বানায়, কিন্তু সব শেষে যে বিরিয়ানি হাঁড়ি কাটার ব্যাপারটা একদম অন্যরকম। তলায় মাংস থাকে, সে মটন হোক আর চিকেন হোক, আলু থাকে, তারপরে সেই গ্রেভি মশলা ও ফ্লেভারগুলো সব কিছু একসাথে মেশাতে হয়। যখন হাঁড়িয়ে কাটে না সেই সময় সামনে দাঁড়িয়ে থাকলে একটা অন্যরকম, মানে খেতে খিদে লেগেছে, পেটে খিদে, আবার সামনে বিরিয়ানি হাঁড়িটা কাটছে। আমরাও ঠিক তেমন বলেছি, কিন্তু এদের নিয়ম অনুযায়ী বিরিয়ানি হাঁড়ি কেটে কিছুটা ওই বিরিয়ানি আর মাংস ঠাকুরকে দেয়, তারপরে আমাদের জন্য সার্ভ করবে আর কি, সেটাই হচ্ছে, সেটাই করছে আর কি। বিরিয়ানি প্রথম হাঁড়িটা কেটে তারপরে ঠাকুরকে দিয়ে আমাদের জন্য বিরিয়ানি বেশ সার্ভ করছে। আমি চিকেন বিরিয়ানি নেব, আমি মটন বিরিয়ানি নেব না, কারণ বেশি মটন খেয়েছে না, একটু মটন হয়ে যাচ্ছে, ভুলে যাচ্ছে। তো আমাদের থালা রেডি হচ্ছে, তার মধ্যে স্যালাড দিয়ে দিয়েছে, স্যালাড দিয়ে এবার সাথে চিকেন চাপ। চলো, একটা আলু আর চিকেন, আমরা চিকেন সাইজ, স্যালাড আর রাইস। বিরিয়ানির রাইস মানে আমার ভালোবাসা। আহ, সুন্দর গন্ধ তো, মশলা গন্ধ, মশলা ঘি, এটা তেল আর ঘি মিশন, একদম হাতে চ্যাটচ্যাট করে লাগছে না, আর দারুণ টেস্ট। হয়তো বলেছি অর্ধেক আলু দিয়েছে, এই মনে হচ্ছে মশলাযুক্ত আলু, মশলাদার আলু, বেশ নরম।
আলু খেয়ে আলু হয়ে যাচ্ছে। ওরা না মশলাদার আলু, একটু মশলা আছে, আলু দিয়ে কিছু রাইস, খেতে খেতে স্যালাড, ফুল চিকেন বিরিয়ানি, দাম 150। আর যেহেতু হাফ নিয়েছি, আসি এবার দেখি চিকেনটা কতটা সব তুল তুলে দেখো, নরম, বেশ নরম, বেশ মশাদার, চিকেনের মধ্যে মশলাটা বেশ পারফেক্ট ঢুকেছে, আলু দিয়ে চিকেন দিয়ে রাইস, একটা জিনিস এটা বিরিয়ানির সাথে কিন্তু ডিম দেয় না, কিন্তু দেখ চিকেন যাবে গ্রেভি দিয়ে কেমন লাগে, বেশ মিষ্টি মিষ্টি, এর মধ্যে কাজু, আর বেশ কাজু একটা গন্ধ আছে আর কি, লুচি বিরিয়ানি অনেক আওয়াজ তাই না, চিকেনটা ফ্রাই করা ঠিকই করেছে, দারুণ টেস্ট হয়েছে, দারুণ টেস্ট, বর্ধমানে এসে এরকম হাবলে গুলো খাওয়া তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাবে না, হাবলে উবলে খাচ্ছি বর্ধমানে এসে, যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, অন্যের সাথে শেয়ার করতে একদম ভুলো না, তাতে আমি একটু সাপোর্ট পাই, মনে বল পাই নতুন ভিডিও বানানোর জন্য, আর যদি চ্যানেলে নতুন এসে থাকো ভিডিও দেখে প্লিজ সাবস্ক্রাইব করে যাও, তাতে পয়সা লাগে না, ঠিক আছে, সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে বেল ঘন্টাকে অ্যাক্টিভেট করে দিও, কেন তাতে নতুন কোনো ভিডিও যখনই আপলোড করবো তার নোটিফিকেশন অটোমেটিকলি পাবো, তবে আজকের জন্য অবধি, আবার দেখাব অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আর পারলে আমার মতন খেয়ে দেবো, টাটা।